নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ বারোই আগস্ট দু সোমবার বাংলা সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গুরুদেব পজিশনগুলি এইরকম রয়েছে রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের অষ্টমী শেষ রাত পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকে থাকছে সাথী নক্ষত্র আজকের রাশিফল শুরু করার আগেই প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে সকাল সাতটা আঠাশ থেকে সকাল নটা সাত মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা পনেরো থেকে সকাল সাতটা দুই মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা একুশ থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর বেলা তিনটে কুড়ি থেকে বিকেল চারটে উনষাট মিনিট পর্যন্ত তারপর রাত ছটা পঁয়ত্রিশ থেকে রাত আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর রাত এগারোটা বারো থেকে রাত দুটো সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনারা যে কোনো ধরনের শুভ কাজগুলো কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলব আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে অথবা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো যে আজকে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হবে আপনার আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আপনার পদোন্নতির আজকে ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন কাজের জন্য চেষ্টা করুন কর্মের জন্য খুব ভালো দিন নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে আজকে আপনাদেরই দিন আজকে মিলেমিশে সুন্দর দিন আপনারা কিন্তু কাটাতে পারবেন আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকারাও রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন শরীর স্বাস্থ্য আজকে মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটিও মধ্যম প্রকার তবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না লটারি কাটবেন না পারিবারিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে অশান্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজকে কিন্তু বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব ভালো দিন অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি সুন্দর এবং রোমান্টিক দিন কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মেষরাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হওয়ার একটা খুব ভালো দিন খুব ভালো সম্ভাবনা রয়েছে মনোবাসনা অবশ্যই আপনাদের পূর্ণ হবে তাই অবশ্যই কর্মক্ষেত্রে আপনাদেরকে কাজের জন্য জোর লাগাতে হবে এবং অবশ্যই কিন্তু আজকে আপনার মনোবাসনা পূর্ণ হবার দিন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন কোনোভাবে দিনটিকে কিন্তু নষ্ট করবেন না এরপর আসছি বৃষরাশি তো বৃষরাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার ভালো রয়েছে যারা লটারি কাটতে চান আজকে অবশ্যই কাটতে পারেন ইনভেস্টমেন্ট করতে চান আজ অবশ্যই করুন দিন কিন্তু খুব ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজকে কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিন কাটবে আপনার কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটবে কাজের সঙ্গে খুব ভালো যুক্ত থাকবেন কর্মক্ষেত্রে দিন ভালো যাবে অবশ্যই যারা বলব যে প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদেরও কিন্তু খুব ভালো রয়েছে আজকে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে এবং যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের জন্য বলবো অবশ্যই আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রঙ তাই সবুজ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলব আজকে কিন্তু কর্মক্ষেত্রে একটু গণ্ডগোল রয়েছে আজকে কিন্তু কর্মক্ষেত্রে আজ আপনার চাপ থাকবে কাজের চাপ থাকবে তাই আপনার হয়তো শরীরে দুর্বলতা লাগতে পারে এনার্জি কম হতে পারে এগুলো কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ কাজের প্রতি অনীহা এসবগুলো দেখা দিতে পারে কিন্তু তো অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকতে হবে নিজের মন শক্ত করে আজকে কাজের চাপ থাকলেও সেটাকে কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় আজকে সেটাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো গন্ডগোল বাঁধিয়ে না ফেলেন কাজের চাপের ফলে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে দিন খুব একটা ভালো তবে মোটামুটি মধ্যম প্রকার ভালো বাকি আপনার দিন ভালোই রয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো সমস্যা নেই আপনাকে কোনোভাবে শরীর স্বাস্থ্য ভোগাবে না এরকমই কিন্তু আজকে দিনটা রয়েছে যারা ইনভেস্টমেন্ট করতে চান লটারি কাটতে চান কাটতে পারেন আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে ব্যবসায়ীদের জন্য কিন্তু লাভের দিন খুব ভালো দিন আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য তেমন বিঘ্ন নেই খুব ভালো দিন কিন্তু আপনারা কাটাতে পারবেন যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনে কিন্তু দিন ভালো রয়েছে আজকে আজকে কিন্তু অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন যারা বিয়ে শাদি করতে চান কথাবার্তা বলতে পারেন আজকে কিন্তু দিন ভালো রয়েছে পারিবারিক জীবন আজকে কিন্তু খুব ভালো কাটবে আপনি পরিবারের সঙ্গে ভালো দিন কাটাবেন যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন অবশ্যই বলব যে দারুণ দিন আপনাদের রয়েছে শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে তার শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে কিন্তু কর্মক্ষেত্রের দিন আপনাদের খুব ভালো যাবে কর্মক্ষেত্রে খুব দারুণ দিন রয়েছে মান সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন অবশ্যই আজকে পদোন্নতি হওয়ার একটা ভালো যোগ দেখা যাচ্ছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিনটাকে কোনোভাবে নষ্ট করবেন না আজকে কর্মের জন্য কর্মযোগ খুব ভালো চলছে আপনাদের মোট কথা ওই কর্কট রাশি জাতক জাতিকাদের তো আপনারা অবশ্যই কিন্তু কাজের জন্য চেষ্টা করবেন অবশ্যই সফলতা পাবেন যেসব পরীক্ষাগুলো আছে সেগুলো দেবেন আজকে কোনোভাবেই দিনটাকে কিন্তু নষ্ট করবেন না যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশান করে রাখুন আজকে করলে অবশ্যই কিন্তু সফলতা আপনারা পাবেন যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে খুব সুন্দর দিন আপনি নিজের ইচ্ছা মতন দিন কাটাবেন আজকে কিন্তু কোনো সমস্যা নেই কোনো বিঘ্ন কিন্তু নেই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনারাও কিন্তু প্রেমে পড়বেন দিন ভালো রয়েছে খুব ভালো দিন আজকে দিনটি আপনাদেরই প্রেম ভালোবাসা করারই দিন কিন্তু পারিবারিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে পরিবারে অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আর্থিক দিকটা গণ্ডগোল রয়েছে তাই কোনোভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না লটারি ফটি কাটতে যাবেন না আজকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না নিজের টাকা পয়সা জিনিসপত্র দরকারি জিনিসপত্র সাবধানে রাখুন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছেন না অবশ্যই আপনাদের কিন্তু রোগ মুক্তি ঘটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে আজকে অবশ্যই আপনার স্ত্রী বা স্বামী আপনাকে পৃথিবীতেই আজ স্বর্গের উপলব্ধি করাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছাই রং তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই দিন ভালো রয়েছে আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে আজকে আপনি একটু সুখে থাকবেন আজকে আরামে থাকবেন শরীর স্বাস্থ্য কোনোভাবেই কিন্তু আপনাকে না আর্থিক দিকটি খুব ভালোই দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন কোনো অসুবিধা নেই দিন ভালো ব্যবসাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন বাধা বিঘ্ন কিন্তু রয়েছে তাই সাবধানে কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে আজকে আপনাদের সম্মান বৃদ্ধি হবে প্রশংসিত হবেন আজকে কিন্তু অবশ্যই আজকে আপনি বলবো আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে খুব ভালো দিন বেকার ছেলেমেয়েদের জন্য বলবো খুব ভালো দিন কর্মের জন্য তাই যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেই জায়গাগুলোতে অ্যাপ্লিকেশন করে রাখুন আজকে আজকের দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না আজকের দিনটি কাজের জন্য ভালো নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো যোগ রয়েছে তাই দিনটিকে কাজে লাগিয়ে ফেলুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে একটা শান্তিপূর্ণ দিন আপনারা কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলব কর্মক্ষেত্রে দিন আপনাদের খুব ভালো যাবে মিলেমিশে সুন্দর দিন কাটাবেন কোনো অসুবিধা নেই চাপ থাকবে না সেরকম আজকে মান সম্মান বৃদ্ধি হবে পদোন্নতি হওয়ারও যোগ তৈরি হয়েছে খুব ভালো দিন কিন্তু আপনাদের এই রাশি জাতক জাতিকাদের জন্য রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকের দিনটি খুব ভালো রয়েছে যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশন করে রাখুন অবশ্যই বলব দিন কিন্তু ভালো রয়েছে নতুন চাকরি বাকরি জন্য আজকে খুব ভালো যোগ তৈরি হয়েছে আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন তাই কাজের জন্য চেষ্টা করুন কোনোভাবে দিনটিকে নষ্ট করবেন না শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে অসুবিধা নেই আর্থিক দিকটি খুব ভালো রয়েছে ইনভেস্টমেন্ট করুন ল্যাটারি করুন কোনো অসুবিধা নেই আজকে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার কাছে আসবে ব্যবসায়ীদের জন্য কিন্তু লাভের দিন পারিবারিক দিকটা ভালোই রয়েছে চিন্তার তেমন কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন বলবো সামান্য বাধাবিঘ্ন রয়েছে কিন্তু দিন আপনারা ভালো কাটাবেন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব বিবাহিত পুরুষ মহিলাদের জন্য অবশ্যই আপনাদের দিন কিন্তু মোটামুটি একটা চমৎকার দিন আপনারা কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালীর রং হচ্ছে আজকে বাদামে এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো এরপরে বলব রাশি তো রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না কিন্তু আর্থিক দিকটা কিন্তু গন্ডগোল রয়েছে আজকে কিন্তু অবশ্যই সাফিসিয়েন্ট টাকা পয়সা না থাকারই কথা আজকে দিনটা কিন্তু গন্ডগোল রয়েছে তাই বলবো কোনোভাবে কিন্তু আজকে কাউকে টাকা পয়সার ধার দিতে যাবেন না ইনভেস্টমেন্ট করবেন না লটারি কাটবেন না এগুলো মাথায় রাখবেন আর টাকা পয়সা সাবধানে রাখুন যাতে হারিয়ে না যায় চুরি না যায় এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে ব্যবসায়ীদের একটু সাবধানে থাকতে হবে আর লসের সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে অসুবিধা নেই আর এদিকে বলবো যে যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধাবিঘ্ন রয়েছে বাকি দিন আপনার ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন আপনার খুব ভালোই কাটবে চিন্তার কোনো কারণ নেই বিবাহিত পুরুষ মহিলাদের জন্য অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আজকে কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্বিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো আজকে কিন্তু চাকরি বাকরির জায়গাটা একটু ভালোই দেখা যাচ্ছে তো অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা ভালোই কিন্তু দেখা যাচ্ছে বাকি যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের দিন মধ্যম প্রকার যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বিঘ্ন রয়েছে বাকি কিন্তু মোটামুটি দিন ভালো কাটবে পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটা ভালোই রয়েছে ব্যবসাদির জন্য দিন ভালো আজকে ইনভেস্টমেন্ট করলে একটু চিন্তাভাবনা করতে হবে কিন্তু আর শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে আর যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন অবশ্যই কিন্তু একটা চমৎকার দিন আজ কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি ধনু রাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে কিন্তু পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো আপনি পরিবারের সঙ্গে কাটাবেন আজকে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন রয়েছে অবশ্যই আপনার দিন ভালো কাটবে নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন আজকে আপনাদের ভাগ্যদয় ঘটবে আজ অবশ্যই যদি বিয়ে করতে চান কথাবার্তা বলতে পারেন দিন ভালো রয়েছে প্রেমের জন্য দিন ভালো আজকের দিনটা প্রেমের দিন আপনাদের জন্য কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে আর্থিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে টাকা পয়সা সাবধানে খরচ খরচা করতে হবে আজকে কাউকে টাকা পয়সা ধার দেবেন না নিজে টাকা পয়সা একটু সাবধানে রাখবেন ক্ষতি সম্ভাবনা কিন্তু রয়েছে মাথায় রাখবেন আর বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুবই ভালো দিন আজকের দিনটা আপনাদের পাগল করার দিন আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে প্রেম রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রং তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু মনে চঞ্চলতা মন খারাপ এগুলো কিন্তু থাকতে পারে একটু সাবধানে কিন্তু দিন কাটাতে হবে যাতে কোনো তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা কারোর সঙ্গে না করে ফেলেন এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধাবিঘ্ন থাকলেও দিন আপনারা ভালোই কাটাবেন এরকমই কিন্তু দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে অসুবিধা নেই আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন ইনভেস্টমেন্ট কোনো লটারি কাটুন কোনো অসুবিধা নেই আজকে ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা ভালোই দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে এবং দারুণ দিন আজকে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং বলবো যে কাজের খবরগুলো পাবেন দূর দূরান্তে বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই কিন্তু আজকে করলে সফলতা আপনাদের নিশ্চিত আরামসে কিন্তু এই জিনিস জায়গাটা অ্যাচিভ করতে পারবেন তো আজকের জন্য বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন দিন মধ্যম প্রকার রয়েছে আপনাদের মোটামুটি দিন আশা করা যাচ্ছে ভালোই কেটে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙে জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু মন আপনার খারাপ থাকতে পারে পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে পরিবারে তো একটু সেগুলো আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রের দিন কিন্তু খারাপ দেখা যাচ্ছে কাজের চাপ বৃদ্ধি হবে কারো সঙ্গে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক হতে পারে তো এগুলো কিন্তু আপনাকেই কন্ট্রোলে থেকে এগুলোকে কাজটা করতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাকি আজকে বলবো যে শরীর স্বাস্থ্য এমনি আপনার ভালো থাকবে চিন্তা নেই আর্থিক দিকটা গণ্ডগোল রয়েছে ইনভেস্টমেন্ট লটারি কাটবেন না এগুলো ইনভেস্টমেন্ট করবেন না এগুলো সাবধানে কিন্তু করতে হবে তো আজকে বলবো যে যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই কর্মক্ষেত্রে বলবো একটু গণ্ডগোল রয়েছে মাথায় রাখবেন আর বিবাহিত পুরুষ মহিলাদের জন্য দিন খুব ভালো রয়েছে আপনাদের দিন অবশ্যই রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙে জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি শেষ রাশি মীন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে শরীর স্বাস্থ্যের দিকটা মধ্যম প্রকার রয়েছে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটি খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা বলবো খুব একটা ভালো দেখাচ্ছে না মাঝামাঝি মধ্যম প্রকার একটা ঠিকই আছে মোটামুটি তো আজকে ইনভেস্টমেন্ট না করাই ভালো একটু চিন্তাভাবনা করতে হবে লটে ফটে এসব কাটতে যাবেন না মধ্যম প্রকার দিন আজকে পরিবার অশান্তির একটু সম্ভাবনা রয়েছে আজকের দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় আজকে অবশ্যই প্রচুর বাধা বিঘ্ন রয়েছে সমস্যা আসতে পারে ঝগড়া ঝামেলা তরকার বিতর্ক হতে পারে আপনি আপনার বদনাম হতে পারে কোনো আপদ হয়ে ফেঁসে যেতে পারেন তো দূরে থাকুন সাবধানে থাকুন কর্মক্ষেত্রে দিন ভালো রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে আর আজকে যেখানে যেখানে খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই সফলতা কিন্তু আপনাদের সামনেই রয়েছে তো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজ একটু দিনটা গন্ডগোল রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আজকে আজকে কিন্তু মনোমালিন্যতা দেখা দিতে পারে তো সেইগুলো আপনাকে কিন্তু মেটাতে হবে মাথায় রাখতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার